बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम नवकुमार इंस्टीट्यूशन और डॉक्टर शहीदुल्लाह कॉलेजेर ऑनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आमी आज के आबार अकाउंटिंग क्लास निये आसलाम। आज के फार्स्ट इयारेर जोन्नो निये आसलाम जाबेदा थेके एकटा अंक करब। एई अंकटा अथवा एर सेम अंक तुम्हारे नेक्स्ट जे सामने एक्साम आछे बा मूल्यायन आछे सेखाने आसबे। तो आशा करी आमार एखाने जारा आछे सबाई 19 कमार्स बैकग्राउंडे छिलो, कमार्स थेके एसेछे। জাবেদাতে কীভাবে দুইটা পক্ষ নির্ণয় করতে হয়, কোন পক্ষ ডেবিট হয়, কোন পক্ষ ক্রেডিট হয়, এগুলা সবাই জানো। এখন জাস্ট আমি একটু প্র্যাকটিক্যালি একটা জাবেদার অঙ্ক, জাবেদাতে কী কী থাকে, কীভাবে অঙ্ক করতে হয়, এইগুলো একটা অঙ্ক করে আমি তোমাদের দেখাবো। এখন আমি বোর্ডে একটা অঙ্ক নিয়েছি 2018 সালে, লেনদেনগুলো জাস্ট কোনো একটা কোম্পানি থেকে বেছে নিয়েছি। এই লেনদেনগুলো থেকে আমার অঙ্ক করতে হবে। অঙ্কে ক নম্বরে হচ্ছে লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো, খ নম্বরে এই 4 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, গ নম্বরে ক্রয় হিসাব নগদান হিসাব। যখন কোনো কিছুর পরে হিসাব লেখা থাকবে তখন আমরা নর্মালি বুঝি এটা হচ্ছে খতিয়ান। তাহলে এখানে ক্রয়ে খতিয়ান করা লাগবে, নগদানে খতিয়ান করা লাগবে। তাহলে আমরা লেনদেনগুলো আইডেন্টিফাই করি। নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন, তাহলে এটা লেনদেন হবে। তারপর 4 তারিখে মাসিক 10,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দিলেন। আমি একজনকে নিয়োগ গেলাম আমার প্রতিষ্ঠানে, ও নিয়োগের পর 30 দিন পার হলে তাকে বেতন দিতে হবে, বাট আমি যেহেতু নিয়োগ দিয়েছি সেহেতু এটা কোনো লেনদেন নয়। তারপর এটা হচ্ছে ধারে পণ্য ক্রয় 30,000 টাকা, এটা লেনদেন আমরা বুঝতেই পারছি। নগদে পণ্য ক্রয় 20,000 টাকা, এটাও লেনদেন। তারপর 20 তারিখে আছে নগদ পণ্য বিক্রয় 1 লাখ টাকা, এটা আগের মতোই লেনদেন। 25 তারিখে আছে নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1500 টাকা, নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান 1500 টাকা। এখানে যদি নিজস্ব তহবিল না থেকে সরাসরি লেখা থাকতো ছেলের স্কুলের বেতন প্রদান, তাহলে সেটা লেনদেন হতো। বাট এইখানেও দুইটা পক্ষ আছে, টাকার পরিমাণও আছে, তারপরে আমরা লেনদেন হিসেবে ট্রিট করছি না কেন, আমরা এখানে শুধু ব্যবসায়িক লেনদেনগুলোকে লেনদেন হিসাবে ট্রিট করব। এটা হচ্ছে ব্যক্তিগত লেনদেন, তাহলে ব্যক্তিগত লেনদেন তো আমরা ব্যবসায়ী এন্ট্রি করতে পারি না, শুধু ওই থিং থেকে এটাও লেনদেন নয়। তারপর এটা হচ্ছে 30 তারিখে কর্মচারীদের বেতন, কর্মচারীর বেতন প্রদান 8,000 টাকা, টাকা দিয়েছি কর্মচারীদের, এটা হচ্ছে লেনদেন। তাহলে আমরা পাইলাম দুইটা লেনদেন নয়। এখন ক নম্বরে কী ছিল, লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো। লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করবো, তাহলে পাইলাম কি 4 তারিখেরটা লেনদেন না আর 25 তারিখেরটা লেনদেন না। তাহলে একটা ছোট্ট ঘর করে রাখছি, জানুয়ারি 4-এ কী ছিল, তাহলে জাস্ট শর্ট ফর্মে লিখবো বিবরণে কর্মচারী নিয়োগ। কর্মচারী নিয়োগের ঘরে কত টাকা ছিল, 10,000 টাকা। তারপর জানুয়ারি 25 তারিখে ছিল নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান, তাহলে নিজস্ব তহবিল থেকে ছেলের স্কুলের বেতন প্রদান কত টাকা ছিল, 1500 টাকা। তাহলে 1500 টাকা এখানে বসা দিল, এই দুটো যোগ করলে হয় 11,500। এটা হচ্ছে মোট টাকা যেটা লেনদেন নয়। এই যোগটা করলে হবে না করলে হবে, এই পর্যন্ত আমাদের ক নম্বর শেষ। তাহলে লেনদেন নয় দুইটা ছিল, 4 তারিখে ছিল আর 25 তারিখে, দুইটা এন্ট্রি দেখায় দিলাম আমাদের হয়ে গেল। তারপর খ নম্বরে আছে 1, 10, 14, 20 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, তাহলে খ নম্বরে হবে 1, 10, 14, 20 এই চারটার জাবেদা করতে হবে। ডান পাশে আমরা একটা জাবেদার ছক এঁকে নিয়েছি, এখানে ক্রেডিট মিসিং আছে, ক্রেডিটটা লিখে দিলাম জাবেদার ছক। জাবেদার ছকে এগুলো লিখবো। তাহলে প্রথমে কি, জানুয়ারি 1 তারিখের
একটা জাবেদার ছক কি কি হয় আমরা জানি, প্রথমে তারিখ হয়, বিবরণ হয়, পোস্টিং রেফারেন্স হয়, ডেবিট টাকা, ক্রেডিট টাকা, এই ছকটাই ইউনিভার্সাল, সবসময় প্রযোজ্য, এই ছকটা কখনো চেঞ্জ হয় না। 9-10 এস এম ছকেই তোমরা করে এসেছো। তাহলে 1 তারিখেরটা হচ্ছে নগদ 1 লক্ষ টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র নিয়ে কারবার শুরু করলেন। যে সমস্ত জিনিসপত্র নিয়ে কারবার শুরু করে সেটা আমরা মূলধনে ট্রান্সফার করি। তাহলে সে এই 1 লক্ষ টাকা আর এই 50,000 টাকা আমরা কোথায় ট্রান্সফার করবো? মূলধনে ট্রান্সফার করব। যেহেতু এগুলো হচ্ছে সম্পত্তি, সম্পত্তি এসেছে ব্যবসায়, তাহলে সম্পত্তি বৃদ্ধি পাইছে, তাহলে সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট। তাহলে নগদ কত তারিখে? জানুয়ারি 2018 জানুয়ারি 1। তাহলে নগদ থেকে আমরা লিখি নগদান হিসাব, আর আসবাবপত্রের পরিবর্তে লিখি আসবাবপত্র হিসাব। এই দুটা কিসে ট্রান্সফার করবো? মূলধনে ট্রান্সফার করবো। তাহলে ক্রেডিট পাশে এই দুটার জন্য লিখবো মূলধন হিসাব। তাহলে নগদ টাকা কত ছিল? 1 লক্ষ টাকা। 1 লক্ষ টাকা ডেবিট পাশে বসায় দিলাম। আসবাবপত্র কত ছিল? 50,000 টাকা। আসবাবপত্র 50,000 টাকা ডেবিট পাশে বসায় দিলাম। এখন দুইটা ডেবিট আর এটা হচ্ছে ক্রেডিট, তাহলে এই দুইটা ডেবিটের যোগফল যেটা সেটা ক্রেডিট দিকে বসবে 1,50,000 টাকা। এটা হয়ে গেল 1 তারিখের জাবেদা, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নাই। এখন 1 তারিখের পরে আমাদের ছিল 10 তারিখ। তাহলে জানুয়ারির 10 তারিখে কি ছিল? জানুয়ারির 10 তারিখে ছিল ধারে পণ্য ক্রয়। ধারে পণ্য ক্রয় যদি করি আমি ধারে, তাহলে পরবর্তীতে টাকা পরিশোধ করতে হবে। যদি পরিশোধ করতে হয় এমন কিছুতে স্বল্পকালীন, সেটা আমরা প্রদেয় হিসাব দিয়ে লিখি। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট। ধারে পণ্য ক্রয় কত ছিল? 30,000 টাকা। তাহলে ডেবিট দিকেও 30,000 টাকা, ক্রেডিট দিকেও 30,000 টাকা আমরা বসাই দিব। তাহলে ক্রয় হিসাব ডেবিট, প্রদেয় হিসাব ক্রেডিট, এটা আমাদের জাবেদা হয়ে গেল। তারপরে হচ্ছে 10-এর পর 14 তারিখ নগদে পণ্য ক্রয়, সেম এইখানে ছিল ধারে, এটা পরবর্তীতে এসে নগদে। আগে জাবেদা যা ছিল, আগের জাবেদাই ছিল প্রদেয় হিসাব, প্রদেয় হিসাবের পরিবর্তে আমরা লিখব নগদান হিসাব। তাহলে এটা হচ্ছে 20 তারিখ। তাহলে ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। 20 তারিখে ছিল নগদ পণ্য বিক্রয়, সরি এটা 14 তারিখে নগদ পণ্য ক্রয় 20,000 টাকা। তাহলে এটা হবে 14 তারিখে নগদ পণ্য বিক্রয় 20,000 টাকা, টাকার অ্যামাউন্ট হচ্ছে 20,000 টাকা। তাহলে ডেবিট দিকেও 20,000 টাকা, ক্রেডিট দিকেও 20,000 টাকা। তাহলে 14 তারিখ হয়ে গেল। 14 তারিখের পর আমাদের আছে 20 তারিখ। তাহলে এখানে 20 তারিখ আগে লিখে নিলাম। 20 তারিখে এন্ট্রিটা কী আছে? 20 তারিখ নগদ পণ্য বিক্রয়, নগদে যদি পণ্য বিক্রয় করি তাহলে নগদ টাকা আমাদের আসে। তাহলে নগদ টাকা যদি আমাদের কাছে আসে, নগদ টাকা বৃদ্ধি পায় মানে ডেবিট হয়, তাহলে নগদান হিসাব ডেবিট। ক্রেডিট কী হয়? বিক্রয় করছি, বিক্রয়ের জন্য টাকা পাচ্ছি, বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে কত টাকা ছিল 20 তারিখে? 20 তারিখে ছিল 1 লক্ষ টাকা। তাহলে 20 তারিখে 1 লক্ষ টাকার জাবেদা হয়ে গেল। তাহলে চেয়েছিল 1, 10, 14, 20, এই 4টা জাবেদা আমরা করলাম। তাহলে খ নম্বর হয়ে গেল। এখন গ নম্বরে ক্রয় হিসাব ও নগদান হিসাব প্রস্তুত করো। ক্রয় হিসাব মানে
खतियान प्रस्तुत करते हबे एखन ग नम्बरे प्रथमे क्रय हिसाबेर खतियान प्रस्तुत करब खतियान आगे आमरा देखे निब माने कय जायगाते क्रय आछे ताहले क्रय आछे कोथाय एक तारीखे नाई चार तारीखे तो एमनी बातिल दस तारीखे पण्य क्रय आछे ताहले दस तारीख आसबे चौदो तारीखे क्रय आछे बीस तारीखे बिक्रय आछे क्रय नाई ताहले दस आर चौदो दस आर चौदो एई दुई जायगाय क्रय आछे ताहले क्रय हिसाब करार समय এই দুই তারিখে লেনদেন থেকে আমাদের ক্রয় হিসাব করতে হবে তাহলে প্রথমটা আছে দশ তারিখ ধারে পণ্য ক্রয় এখন ডান দিকে ক্রয় হিসাবের একটা আমি ছক করে রেখেছি তাহলে প্রথমটা দেখলাম দশ তারিখ তাহলে দু হাজার আঠারো সালের জানুয়ারির দশ তারিখ দশ তারিখ এখান থেকে যদি আমরা দেখি এখানে ওই এন্ট্রিটা আছে তাহলে দশ তারিখ কী ছিল ক্রয় হিসাব ডেবিট প্রদে হিসাব ক্রেডিট তাহলে ক্রয় হিসাব কি হয়েছিল ডেবিট হয়েছিল তাহলে আমরা ডেবিট হয়েছিল ডেবিট পাশে লিখব কিন্তু নামটা লিখব কি বিপরীত তাহলে এখানে লিখলাম প্রদে হিসাব জাবেদা পৃষ্ঠায় খতিয়ান পৃষ্ঠায় কিছু লিখতে হয় না তাহলে ক্রয় হিসাব ডেবিট ছিল কত টাকা তিরিশ হাজার টাকা তাহলে এখানে লিখলাম তিরিশ হাজার টাকা ক্রেডিট দিকে কোনো ব্যালেন্স যায় নাই তাহলে যাবে না তাহলে এই তিরিশ হাজার টাকা টোটালি ব্যালেন্স ডেবিট যেহেতু ডেবিট দিকে ব্যালেন্সের ঘরে বসাই দিলাম তারপর দশ তারিখের পর চোদ্দো তারিখ চোদ্দো তারিখের এন্ট্রিটা এখানেই আছে চোদ্দো তারিখ এখানে দেখে দেখে করা যাবে চোদ্দো তারিখে কী আছে ক্রয় হিসাব ডেবিট বিপরীতে আছে নগদান হিসাব তাহলে জানুয়ারি চোদ্দো বিপরীতে আছে নগদান হিসাব নগদান হিসাব আছে বিপরীতে আর ডেবিট দিকে কত টাকা বিশ হাজার টাকা তাহলে ডেবিট দিকে বিশ হাজার টাকা এখানে কিছু নাই তাহলে আগে ছিল তিরিশ হাজার টাকা এখন নতুন করে ডেবিট পাইছি বিশ হাজার টাকা তাহলে মোট ডেবিট পঞ্চাশ হাজার টাকা যদি এখানে ক্রেডিট দিকে থাকতো তাহলে বিয়োগ হতো ডেবিট ডেবিটের যোগ ক্রেডিট ক্রেডিটের যোগ কিন্তু দুইটা যদি আলাদা ধর্মী হয় ডেবিট ক্রেডিট বা ক্রেডিট ডেবিটের মিক্স থাকে তখন বিয়োগ হবে তাহলে আমাদের ক্রয় হিসাবের উদ্বৃত্ত বের হলো পঞ্চাশ হাজার টাকা আমাদের এই লেনদেনগুলো করার পরে এখন আমাদের দ্বিতীয়ত আছে কি নগদান হিসাব নগদান হিসাবে আমরা এখন খতিয়ানটা দেখব এরপরে আমাদের অঙ্ক শেষ হয়ে যাবে তাহলে ক্রয় হিসাব শেষ করলাম এখন আমরা নগদান হিসাব প্রস্তুত করব এখন জাবেদাগুলোতে দেখে নেব কোথায় নগদ আমার নগদান হিসাব আছে এক তারিখে জাবেদা দেখতে গেলে এখানে নগদ আছে তাহলে এক তারিখ থেকে পোস্টিং হবে তারপরেরটা এমনিতেই বাদ তারপরেরটা ধারে পণ্য ক্রয় মানে এখানে নগদের সাথে সম্পর্কিত না তাহলে ওইখান থেকে কিছু যাবে না তারপর চোদ্দো তারিখ এটা নগদ আছে তাহলে চোদ্দো তারিখ থেকে পোস্টিং হবে তারপরেরটা নগদে পণ্য বিক্রয় এখানে নগদের সাথে রিলেটেড হবে পঁচিশ তারিখেরটা তো লেনদেনই না তারপর তিরিশ তারিখ কর্মচারীদের বেতন প্রদান বেতন প্রদান করেছে আট হাজার টাকা সেহেতু এটাও নগদে তাহলে এটা হবে তাহলে মোট চারটা হবে এক তারিখ চোদ্দো তারিখ বিশ তারিখ তিরিশ তারিখ এখন এই চারটার মধ্যে এক তারিখে কি নগদ এক লক্ষ টাকা এটার কি মূলধনে স্থানান্তর করেছিলাম তাহলে এটার বিপরীতে মূলধন হিসাব লিখতে হবে এক লক্ষ টাকা এখন এইখানে ক্রয় হিসাব ছিল জাস্ট এইখানে ক্রয় হিসাব বাদ দিয়ে এখানে নগদান লিখে দিব তাহলে নগদান হিসাব তাহলে জানুয়ারি এক তারিখ এক তারিখে নগদ টাকা ছিল এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা ছিল এক লক্ষ টাকা ডেবিট দিকে বসাই দিলাম এই এক লক্ষ টাকায় প্রথম তারিখে যে টাকা বা নিয়ে আসে সেগুলো সবগুলো মূলধন স্থানান্তরিত করা হয় বা মূলধন ক্রেডিট হয় তাহলে মূলধন হিসাব লিখলাম তাহলে ক্রেডিট দিয়ে কিছু নাই এই ব্যালেন্সের ঘরে এই এক লক্ষ টাকা চলে গেল তাহলে এক তারিখের কাজ শেষ এরপরে আমাদের এক তারিখের পর চোদ্দো তারিখ নগদ পণ্য ক্রয় নগদ পণ্য ক্রয় বিশ হাজার টাকা তাহলে চোদ্দো তারিখে আছে নগদ পণ্য ক্রয় বিশ হাজার টাকা এখন নগদ পণ্য ক্রয় ক্রয় করলে কি আমাদের কাছ থেকে টাকা চলে যায় মানে নগদান হিসাব ক্রেডিট হয় তাহলে এর বিপরীতে থাকে ক্রয় হিসাব তো ক্রয় হিসাব লিখলাম
নগদ পণ্য ক্রয়, তাহলে টাকাটা লিখবো ক্রেডিট দিকে। নগদ পণ্য ক্রয় কত টাকা? নগদ পণ্য ক্রয় ছিল 20,000 টাকা, আমরা 20,000 টাকা ক্রেডিট দিকে লিখব। তাহলে এখানে ডেবিটে ছিল 1,00,000 টাকা, ক্রেডিট পাইলাম 20,000 টাকা। তাহলে ডেবিট ক্রেডিটে বিয়োগ হবে, তাহলে 1,00,000 থেকে 20,000 বিয়োগ করলে 80,000 টাকা। তারপর 1 আর 14 গেল, 1 আর 14-র পর আমরা 20 তারিখে নগদ পণ্য বিক্রয় 1,00,000 টাকা, 20 তারিখে নগদ পণ্য বিক্রয় 1,00,000 টাকা। তাহলে এখানে লিখব বিক্রয়, তাহলে নগদে 1,00,000 টাকা পেয়েছি। তাহলে 1,00,000 টাকা পেয়েছি, সেহেতু 1,00,000 টাকা ডেবিট হবে। তাহলে ক্রেডিট দিয়ে কিছু নয়, আগে ছিল ডেবিট 1,80,000 টাকা, এখন নতুন করে 1,00,000 টাকা, তাহলে এটা হলো 1,80,000 টাকা ডেবিট ব্যালেন্স। এখন আমাদের লাস্ট এন্ট্রি যেটা, সেটা হচ্ছে কর্মচারীদের বেতন প্রদান 30 তারিখে 8,000 টাকা। কর্মচারীদের বেতন প্রদান 30 তারিখে প্রদান করা হয়েছে, মানে টাকা চলে যাবে। তাহলে 8,000 টাকা আমি আগেই ক্রেডিট দিকে লিখে নিলাম, এইটার তারিখ হচ্ছে 30 তারিখ। তাহলে বেতন হিসাব, তাহলে 1,80,000 টাকা ডেবিট ছিল, 8,000 টাকা ক্রেডিট। তাহলে এটা যদি দুইটা আলাদা, তাহলে বিয়োগ হবে, বিয়োগ করে 1,80,000 থেকে 8 বাদ দিলে 1,72,000 টাকা। এটা হচ্ছে নগদান হিসাবের ক্লোজিং ব্যালেন্স উদ্বৃত্ত। তাহলে আমাদের যে অঙ্কটা ছিল, এই অঙ্কটাতে যে লেনদেন গিয়েছিল, এগুলোর আলোকে তিনটে ঘোষণা ছিল, লেনদেন নয় এমন ঘটনাগুলো উল্লেখ করো, এটা আমরা করছি। তারপর 1, 10, 14, 20 তারিখের লেনদেনগুলো জাবেদাভুক্ত করো, জাবেদাভুক্ত করছিলাম। এখন লাস্ট যেটা করলাম, ক্রয় হিসাব আর নগদান হিসাব প্রস্তুত। এখন এইভাবেই তোমাদের পরীক্ষা হলে একটা অঙ্ক থাকবে, তোমাদের এইভাবে সলভ করতে হবে। এরপর অন্য একটা অঙ্ক নিয়ে সামনের দিন দেখা হবে, সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় আমি আবুল বাশার পরাগ।